এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি নবম দশম শ্রেণীর অধ্যায়ভিত্তিক ধারাবাহিক অঙ্ক সমাধান লেকচার। তা আজকের লেকচারে তোমাদের সমাধান করে দেখাবো নবম দশম শ্রেণীর যে সেট অধ্যায় আছে 2.1 অঙ্ক নম্বর 1-এর গ, এর পূর্বে অলরেডি আমরা এই 2.1-এর 1-এর ক এবং খ সমাধান করেছি, এখন আমরা গ নাম্বারটি সমাধান করব। তো আশা করছি তোমরা সম্পূর্ণ হলে এই লেকচারগুলো তোমরা দেখে নেবে যারা নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা আছো, তো এখান থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে বলে আশা করছি। তো দেখো এখানে 1-এর গ নাম্বারের যে প্রশ্নটি আছে, নিচে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এই সেটটি কিন্তু এটা গঠন পদ্ধতিতে আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ এরকম যদি থাকে তাহলে এটাকে আমরা গঠন পদ্ধতি বলি, যে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। এখানে দুটি শব্দ নতুন এসেছে, অর্থাৎ গুণনীয়ক এবং গুণিতক। গুণনীয়ক মানে এই 36টাকে আমরা দুটা সংখ্যা দিয়ে ছোট করতে করতে শেষ করব, আর এই গুণিতক মানে হচ্ছে 6-এর সাথে আমরা আরও এই 6, এক কথায় সরাসরি আমরা যে 6-এর নামটা পড়েছি, এই 6-এর নামটা আকারে এটা বাড়তে থাকবে, অর্থাৎ 6×6, 6×2=12, মানে গুণিতক। এই গুণিতকগুলো আমরা বের করব, কিভাবে এগুলো বের করব এটি মূলত এখন আমি তোমাদের দেখাবো। তো 36-এর গুণনীয়ক কী, গুণিতক কী, এগুলো আমরা এখন শিখে ফেলবো। তো তোমরা যারা এই এই সেট সম্পর্কে যাদের তোমাদের একটু দুর্বলতা আছে বা তোমরা যারা একটু প্রথমে হয়তো বুঝতে পারো না, তা আজকে থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না যদি তোমরা এই লেকচারটি সম্পূর্ণ দেখো। তো আমরা শুরু করবো এখানে, এইটা দিয়ে আমরা শুরু করবো, তো দেওয়া আছে দিয়ে আমরা এটাকে এই শুরু করব। তো দেখো খুব সহজেই কিন্তু আসলে এটা নির্ণয় করা সম্ভব। তো এটাকে সমাধান করার সময় আমরা প্রথমে লিখে নিব যে দেওয়া আছে এক্স বিলংস টু এন, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার সদস্য এক্স, যেন এক্স 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তো এখানে আমরা এন দ্বারা স্বাভাবিক সংখ্যা বলছি, আর এটা হচ্ছে বিলংস টু, বিলংস টু মানে হচ্ছে সদস্য। তো অর্থাৎ আমরা এটা বলবো যে সকল স্বাভাবিক সংখ্যার সদস্য এক্স, যে সকল স্বাভাবিক সংখ্যার সদস্য, যেন এক্স 36-এর কী হবে, গুণনীয়ক হবে এবং 6-এর গুণিতক হবে। এই গুণনীয়ক এবং গুণিতকের মানগুলো আমরা বের করবো এখানে। তো আমরা এখানে দেওয়া আছে এন দিয়ে এটা পুরোটাই লিখলাম, লেখার পরে এখন প্রথমে আমরা 36-এর গুণনীয়কগুলো আগে কী করবো বের করে নিব। তো 36-এর গুণনীয়কগুলো কীভাবে বের করবো দেখো, এখানে আমরা বের করছি, এখানে আমরা 36-এর যে গুণনীয়ক এগুলো আমরা বের করছি এখন, অর্থাৎ 36-কে এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন 36 হয়, এটাই হচ্ছে গুণনীয়ক। ভালো করে বুঝে নাও, 36-কে এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন 36 হয়। তাহলে আমরা প্রথমে 1 আর 36 যদি গুণ করি তাহলে 36 হবে, 1 পেলাম এখানে। এরপরে আমরা এখানে 1 এবং 36 পেলাম, এরপরে 2 এবং 18 যদি আমরা গুণ করি তাহলে কী হচ্ছে, 36 হচ্ছে। এই যে আমরা 2 এবং 18 দিয়ে গুণ করছি এবং 36 হচ্ছে, এই দুইটা হচ্ছে 36-এর কিন্তু গুণনীয়ক, অর্থাৎ 2 এবং 18 36-এর হচ্ছে গুণনীয়ক, এটাকে গুণনীয়ক বলছি। আর এখানে আবার যদি আমরা 3 এবং 12 গুণ করি তাও কিন্তু 36 হচ্ছে, অর্থাৎ 3 এবং 12 কিন্তু 36-এর কী হচ্ছে, তাহলে গুণনীয়ক হচ্ছে। এরপরে 4 এবং 9 যদি আমরা গুণ করি, 4×9=36, তো এই 4 এবং 9 এটাও কিন্তু 36-এর কী, গুণনীয়ক। এবং 6 এবং 6 যদি আমরা গুণ করি তাহলে 36 হচ্ছে, অর্থাৎ 6 এবং 6 দুটোই কিন্তু কি, 36-এর গুণনীয়ক, আর কিন্তু হচ্ছে না, অর্থাৎ এখানে 36-এর গুণনীয়ক কিন্তু আর পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা এখানে 36-এর গুণনীয়ক কী পেলাম, 1, 2, 3, 4, 5, 6, এরপরে এখানে যেহেতু 2টা 6 আছে একটা 6 নিব আমরা, অর্থাৎ 1, 2, 3, 4, 6, এরপরে 9, 12, তারপরে এখানে 18, এরপরে 36, অর্থাৎ 36। অর্থাৎ এখানে 1 থেকে আমরা 36 পর্যন্ত যেগুলো সংখ্যা পেলাম এগুলো সবই হচ্ছে 36-এর কি, গুণনীয়ক। তো সেই জন্য আমরা এখানে লিখে ফেলেছি, অর্থাৎ 36-এর গুণনীয়কগুলো হলো, এখানে আমরা পেলাম 1, 2, 3, 4, এরপরে 6, এই যে 1, 2, 3, 4, 6, এরপরে এখানে চলে যাবো 9, 12, 18 এবং 36, 9, 12, 18 এবং 36, এগুলো হলো 36-এর গুণনীয়ক। তো এইভাবে 36 গুণনীয়কগুলো বের করতে বলবে তোমাদের, বা যদি বলতে বলে তাহলে তোমরা সহজেভাবে বের করে নিবো। অর্থাৎ গুণনীয়ক হলো এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করবো যেগুলো আমাদের যার গুণনীয়ক বলবে ওই সংখ্যাটা যেন চলে আসে। তো এখানে যেহেতু 36-এর গুণনীয়ক বলে ছিল, তাই আমরা এই 36-কে এমন দুইটা সংখ্যা দিয়ে গুণ করেছি এবং প্রতি ক্ষেত্রে আমাদের কী হয়েছে, 36 হয়েছে। এই গুণ করা যে আমরা এই সংখ্যাগুলো পেয়েছিলাম এগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। এবার আমরা 6-এর গুণিতকটা বের করা শিখবো, এই যেখানে 6-এর গুণিতক এটা আমরা এখন বের করা শিখবো। দেখো তো এখানে 6-এর গুণিতক, গুণিতক বলতে আমি সোজা ভাষায় তোমাদের বলতে পারি যে সরাসরি যার গুণিতক বলে ওটার নামতা হয়ে যাবে, অর্থাৎ এটাও কিন্তু বড় হবে। আমরা 36-এর গুণনীয়ক বের করেছিলাম, তখন 36 কী হয়েছিল, ছোট হয়েছিল,
ভেঙেছিলাম। এখন আমাদের 36 কে 6 এর গুণিতক, তা আমরা এটাকে এটা বড় হতে হতে চলে যাবে, অর্থাৎ সরাসরি 6 এর নামটা মনে করে নিতে হবে। এই যেখানে 36-এ 6 এর গুণিতক, গুণিতক এই জন্য আমরা 6 1 কে 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। যেহেতু আমাদের লিমিটেশনটা 36 পর্যন্ত আছে, তাই আমরা 36 পর্যন্ত নিলাম, এরপরে আর গেলাম না। তো এখানে আমরা সরাসরি কি করেছি, 6 যেটার গুণিতক বলবে ওটা সোজাই নামতা মনে করে নাও। যদি এখানে 7-এর গুণিতক বলতো, তাহলে আমরা 7 একে 7, 7 উনি 14, 3 7 21, এভাবে চলে যেতাম। যেহেতু এখানে 6-এর গুণিতক বলেছে, তাই আমরা এখানে 6 একে 6, 6 2 12, 3 6 18, মানে 6-এর নামতা আকৃতিতে আমরা এটাকে কি করেছি, এই নির্ণয় করেছি। এটাই এভাবে কিন্তু গুণিতক নির্ণয় করতে হয়। তা আমরা এখানে কি করলাম, 36-এর গুণিতক, 6-এর গুণিতক নির্ণয় করে ফেললাম সর্বোচ্চ 36 পর্যন্ত। এখন আমাদের প্রশ্নে বলেছিল যে এটাকে তালিকা পদ্ধতিতে কি করতে হবে, প্রকাশ করতে হবে। তো এখন আমরা 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতকগুলোর মধ্যে যে সংখ্যাগুলো শুধুমাত্র মিলবে আমরা সেই সংখ্যাগুলো নিব। তো এখন আমরা 36-এর গুণিতক পেয়েছিলাম, গুণনীয়ক পেয়েছিলাম যেটা, এবং 6-এর গুণিতক যেটা আমরা পেলাম, এই দুইটার মধ্যে আমরা যে সংখ্যাগুলো শুধু মিলবে সেই সংখ্যাগুলো নিব, তাহলে আমাদের এটা হয়ে যাবে। তো এখানে আমাদের কিন্তু এই 6-এর গুণিতক যেটা আমরা পেয়েছি, এখানে এটা কিন্তু লেখা আছে 6 12। আমরা এই যেখানে গুণিতকগুলো পেলাম 6 12 18, এরপরে হচ্ছে কত, 24 30 36, এগুলো কিন্তু আমরা 6-এর গুণিতক পেলাম। তো এই 6-এর গুণিতক এবং আমরা 36-এর যে গুণনীয়কগুলো পেয়েছিলাম, অর্থাৎ এখানে পেয়েছিলাম আমরা 1 2, এরপরে 3 4, এরপরে 6 9, এরপরে 12, তারপরে পেয়েছিলাম আমরা 18 এবং 36। তো এই দুইটার মধ্যে আমরা কী করবো, কম্পেয়ার করবো, অর্থাৎ যেগুলো মিলবে শুধুমাত্র সেই মানগুলো আমরা এখন এই লিখে ফেলবো। অর্থাৎ এখানে 6 আছে, এখানেও 6 আছে, তাই আমরা কী করলাম, এই যে 6 এখানে 6, এখানেও কী হচ্ছে, 6 আছে, তাই আমরা এখানে নিলাম 6। এরপর এখানে 12 আছে, এখানেও কিন্তু 12 আছে, তাই আমরা কী করলাম, এই যে 12, এই যে এখানেও 12, দুইটাই কিন্তু দুই জায়গায় আমাদের কী আছে, 12 আছে। এটা 36-এর গুণনীয়ক, এটা হচ্ছে 6-এর গুণিতক। তো দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করছি, তো এখানে 6 পেলাম, 12 পেলাম, 6 এবং 12 পেলাম। এখানে 18 আছে, এখানেও কী আছে, 18 আছে, তা আমরা এখানে কী নিলাম, 18 নিয়ে ফেললাম। কিন্তু এখানে 24 আছে, এখানে কিন্তু 24 নাই, তাহলে 24 আমরা নিতে পারছি না, এটা বাদ। এরপরে এখানে 30 আছে, এখানে কিন্তু 30 নেই, এটাও বাদ। তো এখানে এবার কী আছে, 36 আছে, এখানেও কিন্তু 36 আছে, অর্থাৎ এখানে আমরা 36 পেলাম, এখানেও কী পেলাম, 36 পেলাম। তা এখন দুইটার মধ্যে থেকে তারা একটা নিয়ে ফেললাম। এই ছিল আমাদের এই তালিকা পদ্ধতিতে প্রকাশ, অর্থাৎ 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতকগুলো হলো তাহলে 6 12 18 36, দুইটা, যেহেতু দুইটা সংখ্যা আমাদের এখানে দিয়েছিল, এই জন্য আমরা কী করলাম, এটা কম্পেয়ার করে ফেললাম। তো এইভাবে তোমরা এই যদি এরকম তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে, তাহলে তোমরা খুব সহজে এটা এখন নির্ণয় করতে পারবে আশা করছি। তো যাই হোক, আজকের দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আমরা আপাতত আজকে এখানে শেষ করছি, এবং তোমরা সর্বশেষ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে নিবে। ধন্যবাদ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য, কষ্ট করে আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবার দিনটি ভালো কাটুক এই প্রত্যাশায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।